আমাদের জীবনটা এখন বসন্ত উৎসবে রঙিন রঙের মতন কাটছে, আর এই প্রতিটা মুহূর্ত আমাদের উপরে যে রঙিন রং ছড়াচ্ছে সে অন্য কেউ না, আমাদের টুইঙ্কেল। অটোকে গুড মর্নিং, মনিকা যে কখন গেছিলে তুমি? এই হবে না, ভিডিও করছিস কেন? ভিডিও করবে না, ঠিক আছে, মুখ ঘুরিয়ে নিয়েছি কি বাবার আদরের দুলালি। হ্যাঁ তোমার, এ বাবা কাঁদে না, সকালবেলা উঠে কাঁদে, টুইঙ্কেল কাঁদে। চাপাতাটা ঢাললি দেখো এখানে, দেখেছ আপনা হাত জগন্নাথ। টুইঙ্কেল রোজ 5:30 থেকে 6টার সময় কাঁদে ক্ষীরের জন্য, আর সেই সময় আমার দিদির ঘুম ভেঙে যায়, সেখান থেকে ওর ঘুম আসে না। তো আজকের আমি একটু অঘরে ঘুমিয়ে পড়েছিলাম, নাহলে অন্যদিন আমি উঠে দুই বোনের জন্য চা করি। তো আজ ও দেখি চা বানাচ্ছে, ভালোই হয়েছে, আমার না অন্য কারোর হাতে চা খেতে খুব ভালো লাগে। সকাল সকাল এই এক কাপ চা যে কতটা মুড ভালো করে দেয় সেটা চা প্রেমীরাই জানবে। তবে হ্যাঁ, চা আমরা তিনজনে খাবো না, আজকে টুইঙ্কেলও চা খাবে, তবে ওর চায়ে না চা পাতা না দুধ না চিনি, ও রং ছাড়া চা খাবে। সবাই মিলে চা খেয়ে এসে তারপরে ঘরের কাজে নামবো। চলো তাহলে চাটা খেয়ে নিই। টুইঙ্কেল টুইঙ্কেল চা খাবি? আয় চা খাবি, আয় চা খাবি। আয় সবে সবাই ঘুম থেকে উঠেছি, ঘর বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ। খাবে না ও বাবা, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। তুই তোরটা নে, ও বুঝবে, তুই তোরটা নে। যেহেতু খুব গরম পড়েছে তাই কদিন ওকে আমি মাসাজ করাচ্ছিলাম, কিন্তু সেটা একদম করলে চলবে না। এখন যতদিন না ও ঠিকঠাক করে বড় হচ্ছে ততদিন কিন্তু এই মাসাজটা রেগুলার করতে হবে। কোথায় আছিস তুই? মায়ের কাঁধের উপরে, মা বাসন মাঝে তুই মায়ের কাঁধের উপরে কি দেখছিস? কি দেখছিস মা? মা বাসন কি করে মারছে? চাপিয়ে দিয়েছে না? আমি ধরে আছি তুই পিছনে, মা লাগছে বলছে, মা দেখছি না কিরকম করে এদিক থেকে পাশ ফিরে ওদিক থেকে পাশ ফিরে মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে আর বিরক্ত করছিল। আর এইদিকে পাশের বাড়ি থেকে টুইঙ্কেলের ডাক পড়েছে, কারণ পাশের বাড়ি যে আছে সে টুইঙ্কেলকে খুব ভালোবাসে। তো ওদের বাড়িতে দিয়ে এসেছিলাম, আমার কাজও হয়ে গেছে আর টুইঙ্কেলের ওদের বাড়িতে ঘোরাও হয়ে গেছে। এই যে টোটনোকে নিয়ে আসছে, এবার ওকে খাওয়াবো, তা নাহলে রক্ষে নেই আমার। টুইঙ্কেল এখন পাশের বাড়িতে খুব যায়, যতক্ষণ না কাঁদে ওরা দিয়েও যায় না, ওদেরকে বেশ ভালো চিনেও গেছে। আর এইদিকে আমার ঘরের কাজও মোটামুটি সব হয়ে গেছে, শুধু কাচাকুচি আর স্নানটা বাকি রয়েছে। বাড়িতে কেউ থাকলে মনে হয় একটু গল্প করি আর একটু পরে গিয়ে কাজ করছি, এই করে করে কিন্তু অনেক দেরিও হয়ে যায়। সকালের কাজ তো হয়ে গেছে কিন্তু খাওয়াটা এখনও বাকি রয়েছে, তাই এখানে খাবার হয়েছে আমার আর দিদির জন্য সুজির পোলাও। তবে আমরা এটাকে ঝাল সুজি বলে থাকি, সুজির পোলাও চিড়ের পোলাও এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই দিদি আর আমি এটা খাচ্ছি। আর টোটনটা খাবে, টোটন আর মিষ্টি খাবে পরোটা আর আলুর তরকারি। আর এদিকে কেঁদে কেঁদে আরেকজন খেয়ে সবে ঘুমিয়েছে, ও কিন্তু অন্যদিন কাঁদে না, যেদিন করে টোটন থাকছে সেদিন করে খুব কান্না করছে, ঠিক করছে, বড্ড বলে আমার মেয়ে জ্বালায় না জ্বালায় না, তুই আমার মেয়ের নামে মিথ্যে কথা বলিস, সহ্য করুক। তো আমার তো মনে হয় বেশ করেছে বাবাকে জ্বালা। চলে এসেছি মাছ নিতে, এখানে পমফ্রেট লোটে তো আছে, লোটে মাছগুলো পুরো লাল আর পমফ্রেট মাছগুলো বলছে 900 টাকা করে কেজি। আমার দিদি আবার খাবারের দিক দিয়ে একটু সমস্যা আছে, কি মাছ নেবো না নেবো সেটাই ভাবছে। নিচ্ছে নিচ্ছে নিচ্ছে।
যেহেতু এখানে একটাই মাছের দোকান, তাই মোটামুটি অনেক বাঙালিরাই রবিবার করে এখানে মাছ নিতে আসে। আর এনাকে আমরা প্রতি সপ্তাহে দেখি মাছ নিতে আসতে। একরকমেরই মাছ নেয়, আর যত মাছ কাটা হয়, মানে রুই মাছ, কাতলা মাছ, সব মাছের তেল, মাছের ডিম, কাঁটা এরকম বেছে বেছে নিয়ে যায়। কি বাজেই না লাগে। এসেছি বাড়িতে, নিয়ে এসেছি নোনা মাছ। তার একটা বড় কারণ আছে, আমরা তো ভিন রাজ্যেতে থাকি, কিন্তু আমার দিদি তার ভিন রাজ্যে থাকে না, নিজের রাজ্যে থাকে। আর নিজের রাজ্যের পাড়ার মধ্যে একজন বসে, তার নাম হচ্ছে হাবিল। ওর মাছ ছাড়া ওর অন্য কারোর মাছ একদম খেতে ভালো লাগে না, তো সেই জন্য খেলে একমাত্র নোনা মাছই অন্য কারোর দোকান থেকে কিনে খায়। তো তাই আমি ভাবলাম নোনা মাছই নিয়ে যাই, কারণ ও যেহেতু বাড়িতে আছে, ও খাবে না, আমরা মাছ টাচ খাবো, একটা কেমন লাগে। আমাদের তো ওই সব সমস্যা নেই, বাইরে থেকে থেকে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যেখানে মাছ পাচ্ছি সেটাই আমাদের কাছে বড় কথা। কিন্তু বাড়িতে মাছ এনে খাবো আর ও খাবে না, তাই কেমন লাগে। ও যেটা খাবে সেটাই নিয়ে এসেছি, আর ও খেয়ে কিন্তু বেশ ভালোই বলেছে। যাই হোক, এখানে আমি বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানাচ্ছি। এই মাছটাকে মনে হয় সাইটিং মাছ বলে, আমরা দীঘাতে গিয়ে খেয়েছিলাম, আমার দিদির বেশ ভালো লেগেছিলো, তাই নিয়ে আসা। আমি রান্না করছি, ওটা দিলেই নেবে। কি দিয়েছে মনি? এই পুতুলটা আমার টুইঙ্কেলের খুব পছন্দের, এটা পেলে তো আর কিচ্ছু চাই না। টেম্পো কুপি, ওটা সোজা করো, এটা সোজা সিংহ, এটা আমাদের কে গো, কে তুমি, কইরে তুই। টুইঙ্কেল খুব বদমাশ হয়ে গেছে, ওকে স্নান করানোটা খুব চাপের, তবে আজকের ওর বাবাকে একটু স্নান করা। চলো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে ফেলি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি পটল চিংড়ি বাটা। গরমের সময় পটলগুলো ভীষণ তাড়াতাড়ি পেকে যায়, নরম হয়ে যায়, সেই পটল আর কাঁচা লঙ্কা আমি প্রথমে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল, কালো জিরে আর কুচি করে রাখা পেঁয়াজ হালকা ভেজে নিয়ে কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি, সেটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, ওটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি চিংড়ি বাটা, যেখানে আমি পাঁচটা মতন চিংড়ি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। বাটা চিংড়িটাকে অ্যাড করার পরে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। আর এই পটল চিংড়ির বাটা যে এত সুন্দর খেতে হয়, যারা পটল খায় না তারাও খাবে, বলতে গেলে মিষ্টি টোটন সব এটা খেয়েছে আর বুঝতেও পারিনি ওরা কী খেলো। যাই হোক, তারপরে ভেজে নেওয়ার পরে এখানে মশলা অ্যাড করেছি, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নুন, এবারে দিয়ে দিয়েছি একটু আদা গ্রেট করে, বেটে নেওয়া কিন্তু। তারপরে একটু কষিয়ে নেওয়ার পরে যখন সব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি অ্যাড করে দিলাম এখানে পটল আর কাঁচা লঙ্কা বেটে রাখাটা। এবারে এটাকে দিয়ে অনেকক্ষণ ধরে কষা, যেমন আমি এটা কষাতে কষাতে দার্জিলিং থেকে ঘুরে এসেছি। দার্জিলিং থেকে ঘুরে আসার পরে এসে দেখছি পটল চিংড়ি বাটা আমার রেডি। উফ, গরম গরম ভাতে কিন্তু এটা দারুণ লাগবে খেতে। যদি আমার রেসিপিটা তোমরা দেখে থাকো, বানিয়ে দেখো, আশা করি বেশ ভালো লাগবে। হ্যাঁ, এতে একটুকুনি মিষ্টি দিতে ভুলো না, আমি দিয়েছি যদিও সেটা ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, রেডি তো হয়ে গেছে, এখানে টোটন করছে জল গরম, আর এদিকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে দেখিয়ে নিই। বেগুন আলু দিয়ে যে নোনা মাছটা এনেছিলাম সেটার ঝোল, মানে কালারটা সেইভাবে বুঝতে পারছো না, কিন্তু খেতে বেশ ভালো হয়েছে। এখানে চিচিঙ্গে ভাজা, যেটা পেঁয়াজ দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর আজকে রেসিপি রাজা পটল চিংড়ি বাটা, যেটা তো রয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, বিকেলবেলা তোমাদের সাথে ফিরে। গুড ইভিনিং, বিকেলবেলা চায়ের সাথে আড্ডা তো শুরু হয়ে গেছে, সাথে ইভিনিং স্ন্যাক্সটা দারুণ হয়েছে। রেসিপিটা তোমাদের সাথে আটটার মধ্যে শেয়ার করব। শর্টস ভালো হয়েছে দিদি? কেমন লেগেছে? এইগুলো সব সরষে যাবে রেসিপি। আমাদের প্লেটের মধ্যে ওর লেবুটা পছন্দ হয়েছে, সেটাই খাচ্ছে। মোটামুটি ওর কাছে এখন আমরা যা যা ধরে দিই ও সেগুলোকে নিজেই চিবিয়ে খায়। হ্যাঁ, বেশিরভাগটাই ফেলে দেয়, তবে এতে করেই শিখবে। বাচ্চাদেরকে কিছু শেখানো কখনোই সহজ না, তার জন্য প্রচুর পরিশ্রম থাকে, সেই পরিশ্রমটা প্রতিটা মুহূর্তে করছি। তোমাদের হয়তো দেখে মনে হবে মেয়েটা খুব ভালো, যা দেয় তাই খেয়ে নেয়, এটা হয়তো ভালো লাগতে পারে, কিন্তু এর পেছনে আমার অনেকটা পরিশ্রম রয়েছে। আমার এই মাতৃত্বের যাত্রাপথটা কিন্তু যতটা সুন্দর ততটাই কঠিন, আর সেটা আমি প্রতিটা মুহূর্তে বেশ আনন্দ উপভোগ করছি।
আর ঘরে যেহেতু খুব গরম লাগছিল তাই সবাই মিলে চলে এসেছি একটু ছাদে। তোর খেলা শেষ নেই না? না, বসো, বসতে কি বারণ করেছি? ফ্যান ছাড়া একদমই থাকা যাবে না। টুইঙ্কেল এখন প্রতিটা মুহূর্তে আনন্দে কাটাচ্ছে আর ওর আনন্দগুলো আমাদের মধ্যে ছড়িয়েও দিচ্ছে। আর সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম, যদি সেসব দিয়ে দেখে থাকো, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে।